টিপ্পণী করার মতো কিছু নেই দেখুন শব্দ নিয়ে শব্দের শৃঙ্খলা দুরকমভাবে তৈরি করা যায় একটা হয় যেটা তরওয়ালের মতো যেটা লড়তে থাকে দুটোই লোহা থেকে তৈরি কিন্তু সবসময় সংঘাতেই কাজে লাগে তরওয়ালের উত্তর তরওয়ালই হতে পারে ফুল তো হতে পারে না আরেকটা হয় যখন ফুল হয় শব্দই তখন সে খুব পাশাপাশি মালার মতো বসে দুটোই একই সোর্স থেকে কিন্তু দুটোর ব্যবহার আলাদা হয়ে যায় আপনারা সবাই এসেছেন এতদিন এই তিন দিন আমরা থাকলাম দেখুন এখন এই শব্দ এখানে যদি পণ্ডিতের সভা হতো তাহলে শব্দের কাটাকাটি চলতো এ কাটছে ও কাটছে সাধারণত এরকমই হয় আলোচনা রাজনৈতিক মঞ্চ দেখুন এরকম হয় কনসেপ্ট দেখুন আপনাদের প্রত্যেকেরই আমাদের জীবনে প্রিয়জন থাকে আমাদের আসলে থাকি কথা বলি উঠি বসি সেখানেও দেখবেন যেন তরোয়াল তরওয়ালের সাথে লাগতে থাকে কোথায় আর ফুল ফুলের পাশাপাশি বসে এমন সম্পর্ক কোথায় যে যেমন এই দুটি ফুল পাশাপাশি আছে ই আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারে থাকছি তা তো ঘটে না মনে হয় যেন ঢাল তরোয়াল যেন এরা সংঘাত করার জন্যই তৈরি হয়েছে নাহলে না কিছুই হলো না আবার এই নিয়ে কথা এভাবে বলা হয় যে আর না তো ঘর ঘরই নয় মারামারি হবে ফাটাফাটি হবে এইসব থিওরি তখন বের করতে হয় কি করবে ফুল ফুলের পাশে বসেনি তরওয়ালে খচাং খচাং চারদিকে আওয়াজ হচ্ছে তখন জাস্টিফিকেশান কি বলে কী তো আনন্দ বলে জীবনের যেমন শ্রী বলছিলাম যে স্বামীকে ছেড়ে দিয়েছে বলছে ঝগড়াঝাটিই কিছু হচ্ছে না সেরকম এখানে এতক্ষণ আলোচনা হলো দেখুন এখানে শব্দের সংঘাত ঘটেনি প্রত্যেকটা জিনিস কোথাও যেন মচতে চেয়েছে বসতে চেয়েছে আপনি আর কাকে ধ্যান বলবেন এই সময়গুলোতে একটি শব্দও হয়তো নেই যে শব্দগুলো থাকতে পারে থাকলে বলবেন যে শব্দগুলোর সাথে আপনার আপত্তি আছে হতে পারে কেউ কিছু দূর অবধি গেছে কেউ তার আগে অবধি গিয়েছে কিছু আপনার বোঝার বাইরে সেখানে জিজ্ঞাসা উঠে আসবে কিন্তু সংঘাত নয় প্রশ্নের উত্তর যেন প্রশ্নকে অ্যাট্যাক করা হয় এরকম নয় জিজ্ঞাসা এমন হয় না ঠিক তেমনই সাধারণত তর্ক এরকমই হয় এইখানিকটাকে বলছিল যে পূর্ণামদহ পূর্ণামিদম আমিও বলেছি যখন পূর্ণামদহ পূর্ণামিদম শ্লোকটি আমি উপনিষদের ইলমে পড়তে শুরু করলাম তখন এইটাই দেখার জিনিস আছে প্রত্যেকটা শব্দকে খুব সিম্পলি দেখুন ঠিক ফুলের মতো পূর্ণমদহ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্ছাতে ঠিক বুঝতে পারছে তো সবাই খুব কঠিন লাগছে না তো পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম অবশিষ্যাতে আমার প্রথমে উঠেছিল তাহলে কথা বললে কেন তাহলে বললে কেন হ্যাঁ এটাই কথা বলার জন্য বলা এক্সাম্পল কেন দেয় এক্সাম্পল কি আপনার শব্দের বিস্তার মাত্র নাহলে এক্সাম্পল কি খুব দরকার এক্সাম্পল যখন উদাহরণ যখন আসে তখন একটা জিনিস দেখবেন উদাহরণের মধ্যে কোথাও যেন প্রেম নিহিত আছে উদাহরণ আপনাকে এগিয়ে দিতে যেন সিম্পলি ঠেলে দিচ্ছে বুঝতে পারছো তো যেমন ও যেমন বললো ইলেকট্রিসিটি আর লাইট ঠিক আছে এই উদাহরণ যেন আপনাকে শুধু এগিয়ে দিল যেন শব্দের শুধু একটু বিস্তার হয়েছে সেই জন্য এইরকম শ্লোক বা এরকম শব্দগুলি শুধুমাত্র ডিলার স্তর থেকে আসে যেটা শব্দ বলা হচ্ছিল চীনের কথা বললো বলে আমার মনে পড়ে গেল একটু বলি এই জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে এই এইরকম তাতে চিংয়ের স্থান যেখানে আমি ভারতকে নিয়ে আসবো ভারতের প্রজ্ঞাকে নিয়ে আসতে চাইব বা বলতে পারেন প্রেমকে নিয়ে আসতে চাইব বা কি বলবো সহানুভূতি করুণা এই জায়গাগুলোকে নিয়ে আসতে চাইব কেন এইটা এ হেন তাড়াতাচিংয়ের দেশে কমিউনিজম বাড়লো যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে নাগার্জুনের শূন্যবাদ বলা হলো মূল মধ্যকারীকা এ দিয়ে ভর্তি আছে কি বলা হলো না এই দিকে শব্দে কাজ আছে না শব্দাতীত বলে পরবর্তীকালে তাও বলে যে শব্দাতীত বলে এরকে ক বেশি কনসেপচুয়ালাইজ করো না ওটা আর একটা শব্দ হয়ে যাবে কারণ শব্দাতীত আর একটা শব্দ বলে ঠিক আছে শব্দের মালা বুনতেই থাকবে বুনতেই থাকবে তো কি বলা হলো এই ক্ষেত্রে নামও নেই আর নাম ছাড়া তাও নয় একটা আছে আবার অনেকটা সিনি অনেকের জননী এই শব্দগুলো উচ্চারণ করা হলো দেখুন একটা সাধারণ মন এর সামনে যখন এই শব্দটা ফেলা হয় তখন খুব সহজে ইউ ক্যান রিজেক্ট তাই বলবো কিচ্ছু নেই ঠিক আছে কোনো কিছু ইস্যু নয় কথাটা বলা খুব আমাদের পক্ষে ইজি না বাদ দে বাদ দে কিন্তু যখন বাঁচতে বলা হবে তখন বড় প্রজ্ঞার দরকার পড়ে পার্থক্য বুঝুন আপনাকে শাক দেওয়া হলো খুব সহজে বলতে পারবেন না ফেলে দাও কিন্তু যদি বলে সাকটা বাঁচো আপনার সার্টেন নলেজ দরকার কোনটা রাখতে হয় কোনটা ফেলতে হয় সার্টেন ধৈর্য বা প্রেম দরকার আপনি বলবেন কি অনেকখানি পয়সা নষ্ট হয়েছে এর জন্য একটা সহানুভূতি দরকার না ফেলবো না তাই না এই জায়গাটা বেশিরভাগ জায়গায় গ্যাপ হয়ে যায় এইখানে ভারত এসে একটি সুন্দর শব্দ বলে চিত্তশুদ্ধি তাওতে চিং যখন গিয়ে একটি একটা এমন মনের সামনে পড়বে যে মনটা তৈরি সেখানে অদ্ভুত খেলা হয়ে যাবে সেখানে জীবনের পূর্ণ ম্যানিফেস্টেশন যেটা ইএনএন আং বলছে ওটা ঘটে যাবে কিন্তু যখন সেই রেডিনেস না থাকে মনে যেটা ভারত প্রথম থেকে বলেছে তৈরি হয়ে নাও তৈরি হয়ে নয় যে আপনারা আসলেন চা খেলেন এসব তৈরি হওয়া না আপনারা কেউ কী জানতেন যে একটুখানি ধ্যানময় পরিবেশ তৈরি হবে কি হবে আমিও জানতাম না আপনিও জানতেন না ও আসার আগে বললো আমি দু মিনিট বলবো পঁয়ত্রিশ মিনিট বলল না আমরা কেউ জানতাম না না কিন্তু আমরা সবাই কি হচ্ছিলাম এর মাধ্যমে তৈরি হচ্ছিলাম এখানে যা কিছু শুনছেন কিছু বোঝার মতো নেই তো আপনি বুদ্ধি দিয়ে বুঝে নেবেন এমন কিছু নেই শুধুমাত্র এর সামনে দুটি জিনিস থাকে আপনার সামনে নদী বইছে আপনি তাতে পা দেবেন না এইভাবে প্রণাম করে চলে আসবেন আপনার উপরে ঠিক আছে এইটুকুনই আছে যে বুদ্ধি দিয়ে নদীকে বোঝার কিছু নেই এবার আমি বুদ্ধি দিয়ে বুঝবো এটা ওটা সেটা তা তো নয় নাই ওর শীতলতার স্পর্শ পাবেন না নিজের মোবাইল আর চিন্তার তাপে নদীর ধারে দেখবেন সব বসে থাকে আমি যদি বাগবাজারে যান কুমারটুলিতে দেখবেন সবাই বসে আছে আমি গিয়ে দেখতাম আর শেষ দিন আমরা কী কাজে গিয়েছিলাম জাস্ট ওখানে একটা অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠানে গিয়েছি গিয়ে দেখছি সবাই বসে আছে কিন্তু গঙ্গাকে দেখে সবাই মোবাইলকে দেখছে সবাই বসে আছে ইভেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে দুজন দুটো মোবাইল নিয়ে বসে আছে আমি মোবাইলকে খারাপ বলছি কারণ অবশ্যই উপযোগিতা আছে এবার যদি বলেন যে মহাজ মোবাইল নেই তাহলে তো এক্সাম অনলাইন এক্সামও নেই মোবাইল নিয়ে বসবো না তা তো নয় তা দরকার আছে কিন্তু ঠিক তেমনই এখানে যেটাই শোনা হলো তাও যেটা বললো বিচারের বিষয়ই নয় ইন্টালেকচুয়ালি আপনি বুঝছেন বুদ্ধি দিয়েই আপনি বুঝছেন ইউজ করছেন না তা না কিন্তু এনে প্রত্যেকটা শব্দ দাবি করে একে বসতে দাও আর এর কোনো ইউটিলিটি নেই এই ফুলটাকে নিয়ে আমি কী করতে পারি একে বসতে দিতে পারি এসে বাইরে ফেলে দিতে পারি এইটুকুনি সম্ভব তো বাইরে ফেলে দেওয়া তো খুব ইজি কিন্তু এ থাকলে একে নারচার করতে হবে জল পরিবর্তন করতে হবে হ্যাঁ এর নিচের অংশটা হয়তো কেটে দিতে হবে এই জায়গাটা কোথাও যেন ভারত বুঝে গিয়েছিল সেই জন্য ঋষিরা আগেই বলল এই যত কথা সম দম আসন প্রাণায়াম যোগ এটা সিম্পল জিনিস বোঝার জন্য যে বোঝার কিছু নেই বোঝার কিছু নেই জীবন নিজের মতো করে একদম পূর্ণমদ হয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে তুমি দেখবে কি দেখবে না তোমার হাতে ইলেকট্রিসিটি এই সব লাইট হয়ে প্রবাহিত হচ্ছে তুমি দুটোই দেখতে পারো যেটা বলা হলো তুমি লাইটও দেখতে পারো তুমি এর মধ্যে কি হবে প্রথমেই যখনই আপনি বলবেন যে কিছু নেই আপনি ইলেকট্রিসিটিকে রিজেক্ট করে দেবেন এই ইলেকট্রিসিটি ইজ এই ইজনেস এই সত্য আগের দিনকে সেলার ইন্টেলিজেন্স এনার্জি কথাটা বলছিল আমিও কথায় কথায় সচ্চিদ আনন্দ শব্দ বলতে পারি কিন্তু এই শব্দটা করাপ্ট হয়ে গেছে এই শব্দটা শুনে শুনে ঘেসে গেছে একদম ঘষে গিয়েছে একদম শেষ হয়ে গিয়েছে ফলে সচ্চিদানন্দ বললি অলরেডি দেয়ার আর কনসেপ্টস সবার মধ্যে আছে সে শব্দটা ব্যবহার আমরা অস্তিত্ব কথা অস্তিত্ব মানি তো আমি সৎ বললেই মানে হিন্দু মাথা একটা কনসেপ্ট আছে সৎ মানে আচ্ছা ধর্মকর্মের কথা হচ্ছে ঠিক আছে তো ব্যাপারটা কি দাঁড়িয়ে যায় এই যদি প্ল্যাটফর্মটা না থাকে যেটা চীনের ক্ষেত্রে কেন যে কোনো দেশের ক্ষেত্রেই ইনক্লুডিং ভারত যখন আমি ভারত বলছি মাথায় রাখবেন আমি উপনিষদিক ভারতের কথা বলছি যে ভারত বোঝে যে ভারত জিনিসের গভীরতাকে নিয়ে অনুসন্ধান করতে পছন্দ করে যে জীবনকে বুঝতে চায় আমি তার কথা বলছি তো এটা যখন থাকে না তখন রিজেক্ট হয়ে যায় যেটা কমিউনিস্ট মতবাদের সাথে মেলে দ্যার ইজ নো রুল দেন হোয়াট উইল গভর্ন দ্য সোসাইটি কে করবে এর কোনো উত্তর নেই ক্রিটিক হয় সমালোচক যারা হয় তারা সমালোচনা করার জন্য। আপনি যাকে গিয়ে জিজ্ঞেস করুন আচ্ছা সমালোচনা করলেন দেন এটাই লেখার মধ্যে এটা খারাপ এটা ভালো তারপর একটা পূর্ণাঙ্গ লেখা কেমন হবে ক্রিটিক বলতে পারবে না ক্রিটিকের কাজই হলো যে খুঁত বের করে নিয়ে আসা আমাদের মন এরকমই সবার মন কমিউনিজমে এটাই দেখা যায় যে রিজেকশান খুব ভালো কথা তারপরে এই জন্যই তো এটা এটা একটা মানে ইনকমপ্লিট ফিলোসফি কোথাও গিয়ে এই যে বামপন্থী মানসিকতা যেখানেই গিয়েছে সেখানে শুধু ডিজাস্টার 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 এত উন্নয়নের কথা বলেছে কিন্তু ডিজাস্টার শেষ পর্যন্ত কারণ কোথাও গিয়ে জীবনকে বা যাকে করুণা বা প্রেম বলে তাকে স্পর্শ করা হয়নি সব কিছু নেতি নেতি উপনিষদও বলে ঠিক আছে কিন্তু উপনিষদ খুব বুদ্ধি করে বারোটা মন্ত্রের মধ্যে হয়তো একটা কি দুটো মন্ত্রে বলে দেবে তিনি সাত তিনি চিত কোথাও তো হোল্ড করবে জীবন্ত বইবে কোনো জায়গাতে আমি বলে দিলাম এই সব লাইট ইলেকট্রিসিটি নয় তেন হোয়াট ইজ ইলেকট্রিসিটি এই যখন ওয়াট দেবেন না তখন আপনার কী হয়ে যাবে তাহলে এটাও ইলেকট্রিসিটি এটাও ইলেকট্রিসিটি ইন দ্য ফর্ম আমি যদি ভিতরে যাই গভীর যে হ্যাঁ এভরিথিং ইজ ওয়েভ সব কিছুর মধ্যে সেই একই তরঙ্গ পৃথিবীতে তো ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিসিটির কথা তো আমাকে আসতেই হবে কিন্তু যে বলছে সে কিন্তু এই স্তরে নেই সে বলছে সব কিছু বেকার থ্রো ইট এটাই কমিউনিজমের জায়গা হয়ে গেল সে জায়গা তো করে নিল কিন্তু উত্তর দিতে পারল না এই জন্য আজকে দেখুন চীন বা জাতীয় দেশগুলোতে কোনো স্বতন্ত্র স্বাতন্ত্র নেই যাকে আপনি যদি বলেন যে কোনো কথা রাখার জায়গা কোথায় যেখানে ঢুকে যেখানে কথা রাখার জায়গা থাকেনি এগুলোকে ডেসক্রাইব করা হয়নি এগুলোর দাবি রাখে লাভ ফর ওয়ার লাভ ফর অল মানে ধক ধক করতে হবে এটাই বলা হচ্ছে এইখানে কোথাও যেন চিন মিস করে গেল আমাদের প্রত্যেকের মন মিস করে আমাদের প্রত্যেকের মধ্যেই চিনটা বসে আছে যার কাছে যখন শব্দ পরে সে রিজেক্ট তো করে দেয় কিন্তু দাঁড়াবে কিসের উপরে সব কিছু মিথ্যা এটাকে বুঝেই ভারতে সনাতন ধর্মে এত রকম উপাসনাধিকে নিয়ে আসা হলো এত রকম সিস্টেম নিয়ে আসা হলো তুমি মূর্তির মাধ্যমে গাও তুমি বইয়ের মাধ্যমে গাও তুমি গুরুর মাধ্যমে গেত তুমি গ্রন্থের মাধ্যমে গাও যে কোনো মাধ্যম সামনে রাখলো কারণ বুঝে গেল রিজেকশান তো হয়ে যাবে তারপর জীবন্ত প্রবাহ চলবে বুঝে গেলাম নদী জল নদীর প্রবাহ বন্ধ হয়নি এবার আমার শীতলতার কী বিধান এই বিধান কেউ দিতে পারছে না আমাদের সকালে আলোচনা করছিলাম এটাই সমস্যা সব কিছু গিয়ে শেষে আমাদের এখন ইকোনমি থেকে শুরু করে টেকনোলজি সবাই বলছে একটি সমস্যা দাঁড়িয়ে গেছে সেটা মানুষের গ্রিড লোভ কোথাও না কোথাও কোনো রাশ টানতে হবে কিন্তু লোভের এই লোভ শব্দটার কোনো ব্যাখ্যা কোনো বইতে তো নেই আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় কোথাও নেই এবারে মাইন্ডটা ভয়েড হয়ে যায় এখানে তখন ভয়েড মাইন্ড কি বলবে খালি মাথা শয়তানের বাসা যা ইচ্ছা কর যা করবে তাই ধর্ম বোঝা যাচ্ছে একটা এক্সট্রিমিজম এটা হয়ে যায় যে আমি যা বলছি তাই করো একটা এক্সট্রিম হয়ে যায় যা ইচ্ছা করো বুদ্ধ মাঝখানে এসে বলে মধ্যপন্থা আমি আগের দিন বলছিলাম প্রেম বলে প্রেমের কোনো এক্সপ্রেশন যেমন ইচ্ছা হতে পারে যেমন ইচ্ছা প্রেম এক্সপ্রেসড হতে পারে কিন্তু এই কথাটা শুধুমাত্র তখন প্রযোজ্য যখন আন্তরিক অনুশাসন বড় সুন্দরভাবে গঠন হয়েছে তাহলে প্রেমের তো এইভাবেই তো দুষ্প্রয়োগ হয় বারবার তো জীবনকে দেখতে গেলে এই জিনিসটা বোঝা খুব প্রয়োজন যে চিত্তশুদ্ধি মানে কি ভিতরে যে কোনো জিনিস আমি যেটা বলছিলাম ছোট্ট সূত্র নিয়ে নিন আমি ইউনিক তো ও ইউনিক আমি ঠিক বলছি তো ও ঠিক বলছে ঠিক আছে আলটিমেট ঠিক বা ভুল কিছু নেই কিন্তু এমন এবারে আলটিমেট এমনি বলবো ঠিক ভুল নেই দেখুন কথাটা বলে খুব সহজ হয়ে গেল তুমিও ঠিক নাও আমিও ঠিক না তুমিও বললে আমি বললে মজা ঠিক আছে দাঁড়াও 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 এখানে একটা সুন্দর জায়গা আছে যদি আমিও ঠিক তুমিও ঠিক বা আমিও ভুল হতে পারি তুমিও ভুল হতে পারি তাহলে জীবন বাঁচার সূত্র কী ডোন্ট ডিস্টার্ব আদার্স এখানে প্রেমের প্রশ্ন এসে গেল এই জায়গাটা অধরা থেকে যায় আমি ওকে বলছিলাম না যা ইচ্ছা করো বড়ো পিরোনাম নয় অন্যের অসুবিধা করে নয় এই জায়গাটা তো আসবে না যখনই আপনি কমিউনিজমের কথা বলবেন এবার কোনো শর্ট আউট নেই সাম্যবাদ দাঁড় করিয়ে দাও সবার জন্য একই ব্যাপার দাঁড় করিয়ে দাও ওর চাদর চাই না তোমার চাই না সাম্যবাদ বলে চাদর পর চাদর পর ইকুয়ালিটি এই ইকুয়ালিটি শব্দটা সবসময় এর ব্যাখ্যার দাবি রাখে যে মানেটা কি ডিম্পিকে যদি বলা হয় ডিম্পি ওখানে এক থালা ভাত আছে ইকুয়ালিটি সবাই ইকুয়াল দেবো আছে ঘরে তালা লক সবাই কালো শেষ করে তালা আমার প্রচণ্ড প্রেম এই জায়গাটায় জীবন তার মতো চলে না প্রত্যেককে যদি স্থান দিতে হয় তাহলে আমাকে ভিতর থেকে খালি হতে হবে আমাকে অনন্ত সহানুভূতি ভিতরে রাখতে হবে এবং এই যে তন্মাত্রা এটা অধ্যাত্ম থেকে আসে এটা একটা রেডিনেস থেকে আসে খুব সংবেদনশীল একটা মন থেকে আসে এর কোনো ব্যাখ্যা জগতের কোনো বইতে সম্ভবই নয় যেটা তাও বলছে সম্ভবই নয় তো এই এটা এইটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়ে যাবে ঠিক আছে সত্যি কথা বলতে দেখুন তখনই দাঁড়িয়ে যায় এই যা এই বিন্দুতে এসে তাহলে এখানে আপনাদের সামনে একটা প্রশ্ন পিছনে রয়েছে তাহলে দেন হোয়াট দেওয়ার দেন নাথিং তখনই এই প্রশ্ন এসে যায় ওকে আমি বলেছিলাম একটা সময়তে ত্যাগ আর সেবা স্বামীজি যেটা বললেন দেন হোয়াট ওর মতো আমি আমার মতো প্রত্যেককে অ্যালাউ করবো ঠিক আছে তাহলে কি করে চলবে আমি আমাকে তৈরি করতে এগিয়ে নিয়ে যেতে নিজের বুদ্ধির প্রয়োগ করব তোমাকেও বুদ্ধির প্রয়োগ করতে আমি অ্যালাউ করব তার সাথে আমি আমার মতামত রাখতে পারি ঠিক আছে এইটুকুনি আমরা করতে পারি এই যে মতামতের স্বাতন্ত্র কিন্তু কমিউনিজম দেয় না না একই রকমভাবে চলতে হবে কারণ যখনই যে কোনো ইজম রাজতন্ত্রে বসে যাবে রাজার্থী হয়ে গেলে কেন তার তন্ত্র চালাতে হবে একটা তন্ত্র মানে কি একটা সিস্টেম চালাতে হবে সিস্টেম চালাতে গেলেই আপনাকে বলতে হবে তোমার এই তোমার এই তোমারই তোমারই আর এটা বলা যায় না এখানে গোলমাল হয়ে যায় তো তাওতে চিং এর গভীর যে বার্তা যে ডিজায়ার আর ডিজায়ারলেস জাস্ট আগে আমরা যেটা আলোচনা করলাম ওটা ফ্রেমিং ডিজায়ার ফুল মানে থ্রু ফ্রেম দেখা ডিজায়ার তো উঠছে পপ আপ কে জানে আপনার পরবর্তীকালে কী ডিজায়ার হবে আপনি বলতে পারবেন বাইরে আপনি এরমভাবেই হাঁটবেন গ্যারেন্টি নেই হতেই পারে বাইরে আপনার পায়ে ব্যথা করতে শুরু করলো ওই সময় পায়ে ব্যথার সাথে কেউ আমাকে কেউ ধরো এই ডিজায়ারটা পপ আপ হলো র্যান্ডম এখন থেকে আপনি ফ্রেমিং করলে কি করে বলবেন জীবন কেমন হবে সম্ভব নয় ঠিক আছে পায়ের কথা বলতো না পায়ের কথাটা মনে পড়ে গেল মন্দির শুনছিলেন তো এই ভাবে ডিজায়ার জীবনের উৎস ডিজায়ার থাকবেই থাকবে কিন্তু যেটাও বলছিল ইচ অ্যান্ড এভরি ডিজায়ার ডিজায়ার হলো ইউনিক তার জায়গাতে সুন্দরভাবে উঠেছে এবং আমাদেরকে অ্যালাউ করতে হবে কি ডিজলভ হতেও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে জাস্ট মিলিং ওভার দ্য হেড সবসময় করতে করতে চলবেন না এটা খুব ভালো হয়েছিলো ওটা খুব ভালো হয়েছিলো এটা ভালো হবে ওটা ভালো হবে প্রত্যেকটা ভাই খারাপ টেস্টও খারাপ হিসাবে ভালো টেস্ট খুব বাজে রান্না করেছো বাহ সুন্দর হয়েছে দেখি ব্যাপারটা আমি বলছি মনে হবে যে না ম যেটা আপনি কথা বলে দিলেন তা কিন্তু নয় হ্যাঁ দেখুন চূড়ান্ত পর্যায়ে ওরমভাবে তো কিছু নেই আপনার কাছে আছে বললাম যে ফুলটা আছে বা নেই হ্যাঁ ব্যাস এইটুকুনি প্রেম তো আছেই এই গ্রহণযোগ্যতা করতে চাই তো আমরা সবসময় আমরা প্রত্যেকেই এই জায়গায় এগোতে চাই কিন্তু আমাদের ফ্রেমিংগুলো সামনে আসতে থাকে আমি আমি কি বললাম আগের দিনকে এই ফ্রেমিংগুলোরও প্রয়োজন আছে কিন্তু একটা এক্সটেন্ড অবধি তারপরে এটাকে টানবেন না থটসের চিন্তার খুব প্রয়োজন আছে চিন্তা তো জীবনের বীজ চিন্তা না উঠলে কর্ম ঘটবে না জীবনের বিস্তার হবে না তো চিন আমাদের ভারতীয় দর্শনে আবার এক্সট্রিম বলে দিই চিন্তা ছেড়ে দাও চিন্তা ছেড়ে দাও কী করে ছেড়ে দেবে চিন্তা ছাড়লে তো চলবে না এবারে আমি যদি উনি রান্না করছেন আমি ওনাকে বলে পাঠালাম যে দেখবেন ভাত যেন গলে না যায় কারণ খুব ছোটো অ্যারেঞ্জমেন্টের মধ্যে করতে হচ্ছে আর এখানে জিনিসপত্র পাওয়া যায় না ঠিক আছে এবার বলে মহারাজ আপনি তো নিশ্চিন্ত হননি ওটা বলার পরে আমি রানটাকে ঘুমিয়েছি আমাকে ওইটাও করতে হবে ওটা ওটা হলো কি যথার্থতা অ্যালার্ট করে দেওয়া আমি ওটা করতে পারি কিন্তু এবার যদি আমি কেউ ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছি না 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 এটা করবেন না 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 ওটা করবেন না এইবার এটা অধিক হয়ে গেলো তাই না ওকে ম্যানিফেস্ট করতে হবে ওনার মতো আমাকে ম্যানিফেস্ট করতে আমার মতো আমি আমার মতামত রেখেছি আমার কাছে যেটুকুনি বুদ্ধি আছে এটা ভুল হতে পারে কারণ সবাই মিলে করছে কাজটা একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে তাড়াহুড়ো হতে পারে অ্যালার্ট করে দিলাম এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রপার এই জায়গাটা কিন্তু যখন রাজতন্ত্র আসে সে স্বীকার করে না সে বলে অথরিটি অথরিটি যেখানে আসবে সেখানে প্রেম ম্যানিস প্রেমের অথরিটি হতে পারে কিন্তু অথরিটির প্রেম হবে না আর যখন প্রেমের অথরিটি হবে তারপর স্বয়ংশাসিত ব্যবস্থা হবে আপনি শ্রদ্ধা করেন ঠিক আছে আমি শান্তরামাকে বলছিলাম প্রণাম করছিল আমি বলছিলাম যে দরকার সবসময় নেই তো না আমি বলছি করতেই পারেন না করলেও কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই একশোবার কেউ করতে পারে কিন্তু প্রশ্ন হলো শ্রদ্ধা আছে তো শ্রদ্ধা আপনাকে ঝোঁকায় কিন্তু ঝুঁকানোর বিধিতে আপনাকে শ্রদ্ধাশীল করা যাবে না তাই না তো এইটার জন্য এই যে এই কথাটা বললাম এটা কোনো বইতে লেখা সম্ভবই নয় ব্রহ্মাণ্ডের যত বই হয়েছে যত বই হবে কোনো বইতে লেখা সম্ভব নয় কোন বিধিতে ভাই প্রেম হয় সম্ভব নয় যেহেতু ব্যাখ্যা নেই সেই জন্য একে দিয়ে চালানোও যাবে না ওইখানে অনন্ত সহানুভূতি প্রেম একজনকে স্পেস দেওয়া তার গ্রোথকে দেখা আপনার দূরদর্শিতা আপনার প্রাজ্ঞতা সব কিছু একসাথে পূর্ণ হয়ে ম্যানিফেস্ট করতে হবে ওটার অভাব হয়ে গেলে সব কিছু সমস্যা হয়ে যাবে যেমন এখন বর্তমানে বিভিন্ন ধর্মমতগুলোর সমস্যা এগুলো অথরিটি হয়ে গেছে এবং দেখুন ব্যক্তিগতভাবে আমি সকালে কথা বলছিলাম আমার ময় মহাজ যে এই শার্ট পরার কথা বলছিল ওরা ছিল না মহাজ ফোন করেছিলেন তো আমি দেখছিলাম ব্যাপারগুলোকে আমি মহাজকে বললাম যে মহারাজ এই যেই কথাগুলো চলছে মানে উইথ হাম্বেল ফুল রেসপেক্ট আমি বলছি এই কথা এই যে যেই ভাবটা নিয়ে আমরা চলছি না এই যে ব্যাপারগুলো এগুলি এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার অলরেডি হয়ে গেছে শুধু ফেলে দেওয়া বাকি আছে আপনার ওষুধের বক্সের মধ্যে এক্সপায়ার ডেট ওষুধ পড়ে আছে বছর ধরে আপনি জায়গাকে অ্যাকোয়ার করে রেখেছেন কোনো ইউটিলিটি নেই ওর ঠিক তেমনই যেখানেই এইভাবে শক্ত করে সংগঠন করার চেষ্টা হবে ওরা যাবার টাইম এসে গিয়েছে কারণ মানুষের বুদ্ধি এমন এমন করে এগিয়ে যাচ্ছে এগুলো টিকবে না দেখা সম্ভবই নয় কারণ যখনই আপনার বুদ্ধি তীক্ষ্ণ হয় যখনই আপনার সামনে তথ্য ভরপুর রাখা আছে এইবারে আপনার মধ্যে একটা প্রশ্ন জাগে ততক্ষিম এরপর ওই সংবেদনশীলতাকে মন স্পর্শ করতে চায় ওটা যদি না করতে পারা যায় সেই যে কোনো ফিল্ডে হোক শুধু ধর্মে না আপনাদের পরিবারে হোক ছেলেমেয়ের ক্ষেত্রে হোক ছেলে মেয়ে আপনাদের অথরিটি মানবে না একটা সময় ছুঁড়ে ফেলে দেবে তখন কেউ যেন কাঁদবেন না যে বয়সকালে দেখলো না যত পিতামাতাকে ছেলেমেয়েরা বয়স্কালে দেখেনি তার কারণ এটাই অথরিটিতে চালিয়েছে প্রেমে নয় প্রেম এর ম্যানিফেস্টেশন হল শ্রদ্ধা শ্রদ্ধা নেই মানে জানবেন প্রেম ছিল না আপনার আর যদি শ্রদ্ধা প্রেম এসে যায় না আপনি শ্রদ্ধার দাবিদার হবেন না এটা একটা অদ্ভুত ডিলেমা আপনি দাবিই রাখেন না আমি ভালোবেসেছিলাম ব্যাস ওই ভালোবেসে আমি পূর্ণমদ পূর্ণমিদম ছিলাম আর কোনো দাবিই নেই এগুলো বারবার এই মিরার থেকে কবির থেকে সবাই বোঝাবার চেষ্টা করেছি এই জায়গাটাকে যেটা নাম আর অনামি দুটো একসাথে বলছে না অনামি নাম হয়ে ম্যানিফেস্ট করে গিয়েছে এটাকে বলে জীবনের লীলা ভারত এই লীলা কিন্তু দেখেছে চণ্ডীতে বলুন কী এই লীলার কথা যে একাদশ অধ্যায় বলছিলেন এই একাদশ অধ্যায় হলো জীবনের লীলা অর্জুন লীলা দেখো এই দেখো এই মুখ থেকে জন্মালো তো এই মুখ থেকে মরলো একই ব্যক্তি এই মুহূর্তে চুটকি মারলাম জন্মালো আর এই চুটকি মারলাম মরলো অদ্ভুত ব্যাপার এটা ভারত বুঝেছিল জন্ম সামনে হচ্ছে সব কিছু পরিবর্তন হচ্ছে আপনি দেখবেন আপনাদের সন্তান আদি যারা আছে বা আপনার বন্ধু বান্ধব তারা ভুল করবে ওটা ভুল নয় ওটা ওর যাত্রা হুম ওই যাত্রাকে চলতে দিতে হবে আমার তো দেখবেন প্রত্যেকে আপনারা ওইভাবেই শিখেছেন আপনার যাত্রা তো আপনি ওই করেছেন ভুল করেই শিখেছেন আপনি কোন কালে অন্যের বোধ থেকে কথা বলেছেন ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে আপনি পুরোপুরি আনন্দের সাথে বলতেই পারেননি যতক্ষণ না নিজে বুঝেছেন কেন দাবি করব আমরা যে অন্যে আমার কথা বুঝে ফেলুক আমি মতামত রাখতে পারি কিন্তু আমরা এই আশা করবই না যে অন্য একজন বোঝেনি সে বুঝুক তখন আপনাকে কি করতে হবে এখনও পর্যন্ত এটা বোঝার সময় আসেনি এমন হতে পারে সারা জীবনই এলো না তো কি হয়েছে এলো না কিন্তু যখনই প্রসেশন আমার হবে আপনি করার চেষ্টা করবেন এটা তোমাকে আজ নাও কাল দিন তো চলে যাচ্ছে তোমায় বুঝতে হবে তোমায় বুঝতে হবে এইভাবে রিপ্রেজেন্ট করেছে তখন সব নয় সহানুভূতি ঘটে যাবে আপনি আমরা প্রত্যেকে যদি নিজের জীবনের থেকে একটু পিছনে ফিরে তাকাই সহানুভূতি ছাড়া কোনো পথই নেই আমরা আজকে যা আমরা তা হতে পারতাম না আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় ব্যক্তি বস্তু সিচুয়েশান যদি আমাদের প্রতি সহানুভূতিপূর্ণ না হতো আমরা হয়ে যেতাম আমরা ঠিকতাম না হুম জলের দিকে তাকান কত সহানুভূতি আপনি খান এবং তাকে ইউরিনেট করে বের করে দেন এখনো সহানুভূতি সম্পন্ন একই রকম ভাবে তৃপ্ত করে যায় কোনো দাবি নেই ওর সূর্যের কোনো দাবি নেই তাই না হাওয়ার কোনো দাবি নেই ছোটোবেলা আপনাকে ঠান্ডা দিয়েছে এখনও ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখুন সেরকমভাবে আমাদের ম্যানিফেস্ট হতে হবে হ্যাঁ তো তাও তো চিং এমন এ ঠিক একটা যেন মাঝখানে ইঁট দেওয়া আছে আর একটা কাঠের পাটাতন দেওয়া আছে এদিক এদিক হচ্ছে যে একদম কেন্দ্রেতে দাঁড়াবে সে জীবনে লীলা আস্বাদন করবে আর যে এদিক ওদিক একটুও হবে সে কিন্তু এক্সট্রিমে চলে যাবে এবং সব সময় একটু এদিক ওদিক হবে ভয় লোভ দুশ্চিন্তা এই গেলাম গেলাম ইনসিকিউরিটি তাই না যে কেন্দ্রে দাঁড়িয়ে আছে সে কিন্তু দুদিকে পা দিয়ে খুব সুন্দর নাচছে এটাই তো হয় আমরা দেখি সার্কাসে জিমনাস্টিক যেগুলো হয় ও আপনি মনে করছেন গেলো গেলো ও কিন্তু বলছে এনজয় ও এনজয় করছে দড়ির উপর দাঁড়িয়ে থাকা ওদিক দেখতে পাচ্ছে ব্যক্তি দেখতে পাচ্ছে অনামিকে দেখতে পাচ্ছে নামরূপকে অহং কি জানেন অহংয়ের অহং হলো সেই বিন্দু যেই বিন্দুতে আমরা কি বলি জগৎ সৃজন হয় জগতার অহং এক বলি বারবার ঠিক আছে হিসাব মতো অহং কি যখন আপনি জগৎ দিয়ে নিজেকে ডিফাইন করেন তার নাম হলো অহং অহং বলে কিছু নেই আপনি পূর্ণ আপনি আত্মা এটা দাঁড়িয়ে আছে অহং আপনি জগতের আপনাকে যদি জিজ্ঞেস করা হু আর ইউ আপনি জগৎ থেকে ডেটা করাবেন ঠিক আছে এই ডেটা করানোর নামই হয়ে গেল অহং নাহলে দেয়ার ইজ নো অহং কোনো ইগো নেই কোনো আই নেই কিছুই নেই যখন আপনি বলেন যে আমি আখ্যায়িত হতে পারি না দেয়ার ইজ নো ডেফিনেশান ফর মি আপনি ব্রহ্ম তো ওই কেন্দ্রবিন্দু যেখান থেকে এবার ভেবে নেবেন না যে যেটা ইয়ান ইয়াং বলে যে এদিক ওদিক হবে না সবসময় এদিক ওদিক থাকবে যে বিন্দুতে কেন্দ্রে দাঁড়িয়ে আছে সে দুদিকে দেখতে পাবে সবসময় দাঁড়ি পাল্লা যে নিক্তি দাঁড়িয়ে আছে সে সময় দুটো পাল্লাকে দেখতে পাচ্ছে ভেবে দেখুন সেটা হয়ে যে কাটাটা আছে সে সব সময় দুইকে দেখছে আপনি দুইকে দেখতে পাচ্ছেন এবং আনন্দে আছেন কারোর সাথেই ঝোঁকেননি আপনি সোকল ধর্ম ধর্ম করে পাগল হননি সোকল সংসার সংসার করেও পাগল হননি এই জায়গাতে দাঁড়িয়ে আছে এর প্রমাণ কি কী ও বলছিল অকারণ আনন্দ নিক্তি অকারণ আনন্দে আছে বলছে ভাই কি দেখছি বলছি কখনও দেখছি দিকে এক এক কিলোর একটা বাট খারাপ পড়েছে মুড়িটা ঠিক হয়নি বলছে বেশ মজা লাগছে বলছে কেন ও যতবার হচ্ছে তো আমি দুলছি আমি চেষ্টা করিনি আমাকে দোলানো হচ্ছে এটা যেন জীবনের লীলা পুরো চণ্ডী তার ইনকোড় ডিপ এই বিন্দু থেকে লেখা হয়েছে লীলা দেখো সেই ব্রহ্মার তেজ থেকেই হ্যাঁ দেবীর সৃজন ওই আর ওই ব্রহ্মাই বর দিয়েছে মহিষাসুরকে তো ব্রহ্মাই বর দিল আর আবার সেই একই শক্তি দুর্গার সেজন্য নিয়োজিত হলো বোঝো খেলা সেই জন্যই এই সাহসটা করেনি বলে দেখুন আমিও এই পূজা ইত্যাদি সবাই আমাকে বহু প্রশ্ন করেছে আপনার কমেন্ট বক্সও দেখেছেন আমি উত্তরও দিয়েছি আমি কি করছি আমি চেষ্টাটা কী করছি আমি একটা নতুন নতুন বলবো না আমি একটা শরীর নতুন একটা ডেফিনেশান বের করবার চেষ্টা করছি বেকার নয় শাক বাঁচতে শিখুন একটু পরিশ্রম সাধ্য কিন্তু যখন বেছে বের করেন না তার আনন্দ আছে আপনি দশ টাকার শাক কিনেছেন আপনি সাড়ে আট টাকার শাক বের করে নিয়ে দেড় টাকাকে ফেলতে পেরেছেন দেড় টাকার জিনিস ফেলতে হয়েছে একটু দুঃখ দেড় টাকার কিন্তু আপনার যে প্রজ্ঞা আপনার যে ধৈর্য আপনি যে বের করে নিয়ে পুষ্ট হলেন এর আনন্দ অনেক বেশি ঠিক তেমনই ফেলে দেওয়া তো খুব সহজ ছিল হ্যাঁ পুজো পুজো কিচ্ছু নয় আমরা পুজো থেকে এবারে এবার দেখুন আমরা মিক্স প্রোডাক্ট বাদ দিয়ে দিয়েছি এবার আমার কাছে প্রশ্ন এসে দাঁড়িয়েছে এবার মন্ত্রগুলো কি করে বলবে হুম যখনই মন্ত্রগুলো বলবে আপস্ত সমে তুতে বিস্পত বিশ্বম ভবা বাজসংগাতে আমি অবাক হয়ে দেখলাম এই যে মন্ত্রগুলি প্রয়োগ করা হয়েছে এর মধ্যে কোথাও গো শব্দই নেই দধি ক্রাবণ অকারিশং দধি দুধ জিষ্ণুরস্বস্যে বাজিন ন মুখ করার প্রাণ আয়ুগুমসি তারিষাত এটা জীবনের একটা ফিলোসফি ব্যাখ্যা করলে অনেক বড় হবে অনেক বলে বলছি সংক্ষেপে বলছি আপিয়াই আসছে আপ মানে জল সমেতুতে সমেততে দুধের মধ্যে জল আছে তো দুধের মধ্যে জল আছে দেখি শরবতের মধ্যেও তো জল আছে এখানে জলকে কেন্দ্র করে ব্যাখ্যা চলছে দুধকে কেন্দ্র করে নয় ঠিক আছে মধুবতা রিতায়তে মধুক শরন্ত সিন্ধাবা মা মধু শব্দের অর্থ হলো জীবনের মিষ্টতা মধু মানে সংস্কৃতি মিষ্টতা মধু মানে এই যে হানিবি যেটা নিয়ে আসে এটা নয় এই জন্য কৃষ্ণকে মাধব বলে তিনি মিষ্ট তাই মাধব কোথাও মধুকে মধু হিসাবে বলা হয়নি যেটা স্থূলভাবে মধু তাকে ওই মন্ত্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেখানো হয়েছে বুঝে যাচ্ছে দধি ঘৃত তেজসী শুক্রম অসী অমৃতমসি ধাম নাম আসে কোথায় গো শব্দ উচ্চারণ হয়েছে কোথাও নেই কিন্তু আমরা ওই উপযোগী হিসাবে গো শব্দকে নিয়ে চলে এসেছি তো আমি দেখলাম যে আরে ভাই যাকে আমরা কর্মকাণ্ড বলে রিজেক্ট করছি তার মধ্যে ফিলোজাফি লুকিয়ে আছে প্রত্যেক জীবনের স্তরে স্তরে তো এই যে যোগ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের যোগ ঘটাতে হবে এবং ওই দেড় টাকার শাকের মতো বাকি জিনিসগুলি ফেলতে হবে এটি বড় প্রেম সহানুভূতি ধৈর্যের কাজ অনেক ধাক্কাধুক্কি আসবে আমি সেভাবে আর বলতে চাইছি না আমি আগে বহু বলেছি এখনও আসে কিন্তু ধাক্কা কেউ চ্যালেঞ্জ কেউ নিজের পক্ষতার একটা খেলা হিসাবে দেখাও এগাচ্ছি চলো কী অসুবিধা আছে